আমাদের আজকের আলোচনার বিষয় খাইরুলস বেসিক ম্যাথ বইয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের পদ্ধতি ৬ বিবিধ অনুপাত এই টপিকসটা নিয়ে। আমরা ৮৭ নম্বর অঙ্ক থেকে দেখা শুরু করি। ৮৭ নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটি পথ অতিক্রম করতে ক ও খ এর গতিবেগের অনুপাত হচ্ছে ৫:৬। ওই পথটি যেতে তাদের লাগা সময়ের অনুপাত কত? তাহলে এখানে আমাদের বের করতে হবে মূলত সময়ের অনুপাতটা। এখন কতটুকু পথ তারা অতিক্রম করছে সেটা কিন্তু এখানে দেওয়া নেই, এই জন্য আমাদের একটা নির্দিষ্ট পথ ধরে নিতে হবে, তাহলে আমাদের কাছে সহজ হবে। তো এমন একটা পথ ধরতে হবে যে পথটা যেটাকে এই তাদের গতিবেগ দিয়ে ডিভাইড করা যায়। সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে এই দুটার লসাগু করব, তাহলে ৫ এবং ৬ লসাগু হচ্ছে ৩০। ধরা যাক তারা ৩০ মিটার পথ অতিক্রম করছে, তাহলে আমরা এটা হচ্ছে দূরত্ব, আমরা সময় দূরত্ব এবং গতিবেগ এই অধ্যায়টা যদি দেখে আসি থাকি তাহলে কিন্তু আমাদের জন্য এই এখানে বুঝতে সুবিধা হবে। আমরা জানি যে সময় সমান সমান হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে গতিবেগ, রাইট? তাহলে ৩০ যদি হয় ৩০ কিলোমিটার বা ৩০ মিটার যদি হয় দূরত্ব এবং গতিবেগ যদি হয় ৫ ইউনিট পার সেকেন্ড বা পার ইউনিট আর কি, তাহলে সময়টা লাগবে কত? সময় লাগবে হচ্ছে যদি কাটাকাটি করে দিই ৬। তাহলে প্রথম জনার সময় লাগতেছে ৬ এবং দ্বিতীয় জনার সময় লাগবে এই ৩০, এই ৩০ ইউনিট দূরত্ব যেতে দ্বিতীয় জনার সময় লাগবে হচ্ছে যদি আমরা ৬ দিয়ে ডিভাইড করে দিই তাহলে দেখা যাচ্ছে ৫, তাই না? তাহলে প্রথম জনার সময় লাগতেছে হচ্ছে ৬, দ্বিতীয় জনার সময় লাগতেছে হচ্ছে ৫। তাহলে তাদের অনুপাত কত হবে? ৬:৫। এটাই কিন্তু উত্তর। এটা বিভিন্নভাবে আসলে করা যায়, ইভেন লিখিত আকারেও করা যায়, কিন্তু এত সহজ অঙ্ক আসলে লিখিততে আসে না সাধারণত। তো আমরা আর পরের অঙ্কগুলো দেখে ফেলি। ৮৮ নম্বর অঙ্কটায় বলা হচ্ছে যে একটি মোটরসাইকেল, বাস ও ট্রেনের গতিবেগের অনুপাত হচ্ছে ২:৩:৬, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে তাদের লাগা সময়ের অনুপাত কত? এক্ষেত্রেও দেখুন যে আসলে কোনো দূরত্ব তো আমাদের দেওয়া নাই, তো আমাদের কী করতে হবে? একটা দূরত্ব ধরে নিতে হবে, তারপরে দেখতে হবে যে তাদের কী পরিমাণ সময় আসলে লাগে, সেখান থেকে অনুপাত নির্ণয় করতে হবে। তো এমন একটা দূরত্ব ধরতে হবে যেটা কিনা এই সবগুলো গতিবেগ দিয়ে ডিভাইড করা যায়। সেজন্য আমাদের সহজ উপায় হচ্ছে যে এটাকে লসাগু করে ফেলবো। তাহলে ২, ৩ এবং ৬ লসাগু হচ্ছে ৬। এই ৬ ধরা যাক যে ৬ মিটার দূরত্ব অতিক্রম করতে যদি ২ মিটার পার সেকেন্ড বেগে যায় তাহলে কত সেকেন্ড লাগবে? ডিভাইডেড বাই ২ মানে হচ্ছে ৩ সেকেন্ড লাগবে, রাইট? আর যদি ৬ মিটার বেগ দূরত্ব যদি ৩ মিটার পার সেকেন্ড বেগে যায় তাহলে কত সময় লাগবে? ৬/৩ মানে হচ্ছে ২ সেকেন্ড লাগবে। আর যদি যায় হচ্ছে ৬ সেকেন্ড বেগে তাহলে ৬ মিটার যেতে লাগবে হচ্ছে ৬/৬ মানে ১ সেকেন্ড। তাহলে তাদের সময়ের অনুপাতটা কীরকম হচ্ছে? প্রথম জনার লাগবে হচ্ছে ৩ সেকেন্ড, পরের জনার লাগবে ২ সেকেন্ড, পরের জনার লাগবে ১ সেকেন্ড। তাহলে ৩:২:১, এটাই কিন্তু অ্যান্সার, গ নম্বর। আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্রথমেই এই তাদের গতিবেগের যে অনুপাতগুলো দেওয়া থাকবে সেখান থেকে আমরা একটা লসাগু নির্ণয় করে একটা মান ধরে নিব, তারপরে সেখান থেকে সময়টা নির্ণয় করব, সময় নির্ণয় করার পরে সেখান থেকে অনুপাত নির্ণয় করব। পরের অঙ্ক ৮৯ নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটি অফিসের ম্যানেজারের বেতন বেতনের ২০% হচ্ছে ওই অফিসের পিয়নের বেতনের ৫০%-এর সমান, তাহলে তাদের আয়ের অনুপাত কত? তাহলে একটা জিনিস এখানে একটু দেখুন যে ম্যানেজারের যে বেতন তার ২০% আর অফিসের পিয়নের যে বেতন তার ৫০% কিন্তু সমান। তাহলে আমরা এরকম বলতে পারি যে ম্যানেজারের বেতন এর হচ্ছে ২০% মানে ২০/১০০, এটা সমান সমান হচ্ছে পিয়নের বেতনের ৫০% মানে ৫০/১০০। এখানে বুঝতে কারো সমস্যা আছে? ম্যানেজারের বেতন এর হচ্ছে ২০%কে আমি ভাঙায় লিখছি ২০/১০০, আর এপাশে লিখছি পিয়নের বেতন এর ৫০% মানে ৫০/১০০, এবং বলা হচ্ছে যে এরা সমান, তাই না? এখানে সমান বলে দেওয়া আছে। তাও আমাদের বের করতে হবে যে এদের আয়টা কত, মানে বেতনটা কত। তো আমরা
সরি আয়ের অনুপাতটা কত সেটা বের করতে হবে। তাহলে বলেন তো যে এই যে ম্যানেজার আর এই যে পিয়ন এদের অনুপাত কীরকমভাবে আমরা নির্ণয় করতে পারি? আমরা যেটা করতে পারি এই পিয়নকে নিচে নিয়ে আসতে পারি, মানে ম্যানেজার ম্যানেজারের বেতন ডিভাইডেড বাই হচ্ছে পিয়নের বেতন, ঠিক না? যখন আমরা এই যে গুণ আকারে থাকে ইকুয়াল সাইডের অপর পাশে চলে গেলে সেটা ডিভাইড আকারে হয়ে যায়। এরপরে যেটা থাকে যে এই 50/100 এটাকে যদি কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে উপরে 1, নিচে থাকে হচ্ছে 2, এটাকেও কাটাকাটি করা যায়, উপরে থাকে হচ্ছে কত 1 আর নিচে থাকে হচ্ছে 5, তাই না? এরকম কাটাকাটি করা যায়। তো আমরা কি করব যে এই 1/2 এটা তো থেকেই যাচ্ছে এপাশে, এই পাশের যেটা আছে এটা এপাশে চলে আসবে, আসার পরে ডিভাইড হয়ে যাবে গুণ, আর গুণ হয়ে যাবে গুণটা হয়ে যাবে ডিভাইড। তাহলে এটা 5 উপরে চলে যাবে আর 1 নিচে চলে আসবে, নিচে তো রাখার আসলে কোনো দরকার নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজার ডিভাইডেড বাই পিয়ন সমান সমান হয় কত, ম্যানেজার ডিভাইডেড বাই পিয়ন সমান সমান উপরে হয় 5, মানে 5×5 আর নিচে হয় শুধু 2। তো এই আমরা জানি যে ডিভাইডকে অনুপাত আকারে লেখা যায়, তাই না? তাহলে ম্যানেজার রেশিও পিয়ন সমান সমান আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি হচ্ছে উপরে যেটা থাকবে সেটা প্রথমে, মানে 5, তারপরে রেশিও শেষে যেটা থাকবে সেটা লিখবো, মানে নিচে যেটা থাকবে সেটা লিখবে শেষে। তাহলে ম্যানেজার এবং পিয়নের বেতনের অনুপাত হচ্ছে 5:2, এটাই কিন্তু অ্যান্সার গ নম্বর। এই অঙ্কটাই আসলে ঘুরাই পেঁচাই অনেকভাবে করা যায়, কিন্তু এই জিনিসটা একবার বুঝেন, একবার একেবারে এইখানে যে যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবেই লিখছি, তারপরে সেখান থেকে ম্যানেজার আর পিয়নের অনুপাতটা নিয়ে আসছি। একবার যদি অঙ্ক বুঝতে পারেন তাহলে কিন্তু আর আপনার অঙ্ক মুখস্থও করতে হবে না আসলে, আর অঙ্ক নিয়ে সমস্যাও থাকবে না, অঙ্ক বুঝতে চেষ্টা করবেন। 90 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 35% অফ তাহিয়াস ইনকাম ইজ ইকুয়াল টু 25% অফ নোরিয়াস ইনকাম, দ্য রেশিও অফ দেয়ার ইনকাম ইজ। তাহলে দেখুন এখানে বলছে কি তাহিয়ার ইনকাম এর হচ্ছে 35%, তো 35%কে আমরা লিখবো হচ্ছে 35/100 আকার লিখবো, সমান সমান হচ্ছে নোরিয়ার ইনকামের 25%, 25% মানে হচ্ছে 25/100 লিখবো। কাটাকাটি যদি করি তাহলে 5 দিয়ে কাটা যায় 5×7=35, 5 দিয়ে কাটা যায় 5×20=100, আর এপাশে কাটা যাবে হচ্ছে 25 দিয়ে 25×25=100, তাই তো? তো এবার আমরা কী করব, এই তাহিয়া ডিভাইডেড বাই হচ্ছে নোরিয়া লিখব। কীভাবে লিখতেছি, এই নোরিয়াকে আমি এপাশে নিয়ে আসতেছি যেন ডিভাইড হয়ে যাচ্ছে, আর এপাশে থাকতে চাচ্ছে 1/4, আর এই 7/20কে এপাশে নিয়ে আসলে এটা কী হয়ে যাবে, গুণ হয়ে উল্টে যাবে, উপরে চলে যাবে 20, নিচে চলে আসবে হচ্ছে 7। কেন হয় এরকম বলেন তো, কারণ হচ্ছে এই যে সাইড চেঞ্জ হলে গুণ ভাগ হয়ে যায়, ভাগ গুণ হয়ে যায়। এরপরে যদি কাটাকাটি করি তাহলে দেখা যাবে উপরে থাকবে 5 আর নিচে থাকবে হচ্ছে 7। তাহলে বলেন তো যে তাহিয়া এবং নোরিয়ার বেতনের অনুপাত কত হবে? এখানে দেখা যাচ্ছে যে 5/7, মানে 5:7। তাহলে তাহিয়া অনুপাত নোরিয়া এটাকে লেখা যাবে হচ্ছে 5:7, এটাই কিন্তু অ্যান্সার। অনেক সহজ জিনিস, একটু বুঝতে হবে তাহলেই কিন্তু খুব সহজ জিনিস। পরের অঙ্কে চলে যাচ্ছি, 91 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 50% দি ইনকাম অফ এ ড্রাইভার ইজ ইকুয়াল টু 10% অফ দি ইনকাম অফ হিজ বস, হোয়াট ইজ দেয়ার ইনকাম ইনকামস রেশিও। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ড্রাইভারের 50% আর বসের হচ্ছে 10% ইকুয়াল। তাহলে আমরা এরকম লিখতে পারি যে ড্রাইভার এর 50%, 50/100, হ্যাঁ পার্সেন্টেজকে আমরা ডিভাইডেড বাই 100 আকারে লিখতেছি, ইকুয়াল হচ্ছে তার বসের 10%, মানে বস ইনটু হচ্ছে 10%, মানে 10/100। কাটাকাটি করে ফেলি, 50×50, 50×2=100, 10×10, 10×10=100।
তাহলে এখানে থাকতেছে হচ্ছে ড্রাইভার ইনটু হাফ, আর পেছনে থাকতেছে বস ইনটু ওয়ান বাই টেন। তো আমি কি করব, ড্রাইভার যেহেতু তাদের অনুপাত চাচ্ছে, সুতরাং আমরা অনুপাতে প্রকাশ করার জন্য এটাকে ডিভাইড আকারে লিখব। ড্রাইভার ডিভাইডেড বাই হচ্ছে বস ইকুয়াল হচ্ছে এ পাশে থাকতেছে ওয়ান বাই টেন, এই ওয়ান বাই টেনকে এ পাশে রাখবো, আর এই হাফকে এ পাশে নিয়ে যাব। হাফ এ পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে উল্টে যাবে। তাহলে গুণ হয়ে উল্টে কীভাবে যাবে, টু চলে যাবে উপরে আর এক নিচে আসবে। আসলে এক নিচে লেখার দরকার নেই, সেজন্য লিখতেছি না। তো দুই দিয়ে কেটে দিব, উপরে থাকবে এক আর নিচে থাকবে দুই দিয়ে কাটলে পাঁচ। তাহলে দেখা যাচ্ছে ড্রাইভারের অনুপাত এবং বসের অনুপাত কত, ড্রাইভার রেশিও বস সমান সমান হচ্ছে ড্রাইভারের অনুপাত হচ্ছে এক আর বসের অনুপাত হচ্ছে পাঁচ। মানে ড্রাইভার এক টাকা ইনকাম করলে বস পাঁচ টাকা ইনকাম করে। তো আশা করি যে এই অঙ্কগুলো বুঝতে আর তার কারো কোনো সমস্যা নেই, খুব সহজেই আমরা আসলে এই অঙ্কগুলো করতে পারি। পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে